একটা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন দুইশো চার ডলার ইনকাম হয়েছে শুধুমাত্র অ্যাডস অন রিলস থেকে ওকে তো আমরা যদি এই ডলারটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি দুইশো চার ডলার ইন্টু বর্তমানে একশো পাঁচ টাকা ছয় টাকা রেট রয়েছে তো আমি এখানে একশো পাঁচ টাকা হিসেবে আমি দেখতেছি যে আসলে কত টাকা আসে তো দেখতে পারলেন এখানে একুশ হাজার চারশো টাকার মতো আসে এই যে একটা ফেসবুক পেজ রয়েছে যেইখানে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে অ্যাডসন রিলসের মাধ্যমে দুইশো চার ডলার ছিয়ানব্বই সেন্ট ইনকাম করা হয়েছে এখন আমি আপনাদেরকে আরও একটি ফেসবুক পেজ দেখাচ্ছি এইখানে যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজে তিনশো সত্তর ডলার ছিয়ানব্বই সেন্ট ইনকাম করা হয়েছে এবং এইখানে শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে তিনশো ডলার ইনকাম করা হয়েছে এখন আমরা যদি তিনশো সত্তর ডলারকে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে এইখান থেকে তিনশো সত্তর ইন্টু হচ্ছে একশো পাঁচ ওকে তো দেখতে পারলেন এখানে আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ইনকাম করা হয়েছে এই ফেসবুক পেজটি থেকে তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই দুইটি পেইজের আর্নিংয়ের স্ক্রিনশট দেখিয়েছি মূলত একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর সেই ইনফরমেশনটা কিন্তু আপনার আমার সকলেরই জানা দরকার আর যদি আপনি এই ইনফরমেশনটা না জানেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনি প্রতারণার শিকার হতে পারেন সো এই ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে আপনি একটু লক্ষ্য করে দেখুন এই ফেসবুক পেজে তিনশো ডলার ইনকাম হয়েছে কিন্তু ফেসবুক পেজে কিন্তু সমস্যা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড রয়েছে সো এই ক্ষেত্রে এইখানে তিনশো ডলার ইনকাম হওয়ার পরে যদি আপনার ফেসবুক পেজে আর্নিং রেস্ট্রিক্টেড থাকে তাহলে আপনি কি সেই ডলার আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে কি আপনি তুলতে পারবেন কি না বা সেই টাকাটা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন কিনা না সেইটা কিন্তু অনেকেই জানে না আমি কিন্তু এইখানে দুইটি ফেসবুক পেজের যে আর্নিং সেই আর্নিংটা কিন্তু আমি একটা গ্রুপের স্ক্রিনশট থেকে নিয়েছি কারণ এই বিষয়টা অনেকেই জানে না এবং যারা গ্রুপের মধ্যে পোস্ট করেছে এই দুইটা কিন্তু আলাদা আলাদা ফেসবুক পেজ এবং তারা একটা গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে বলতেছে যে আমাদের ফেসবুকে আমরা দুইশো ডলার ইনকাম করেছি অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনশো ডলার ইনকাম করেছি কিন্তু আমাদের ফেসবুক পেজে আর্নিং রেস্ট্রিক্টেড রয়েছে সো এই ক্ষেত্রে এই ইনকামের টাকাটা আমাদের ব্যাংকে আসবে কিনা সেটা যদি জানেন কেউ তাহলে আমাদেরকে বললে আমরা উপকৃত হব কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যেই গ্রুপের মধ্যে এই দুইটা পোস্ট তারা করেছে সেই গ্রুপের যারা কমেন্ট করেছে প্রত্যেকেই কিন্তু তাদের ইনবক্সে নিয়ে যাচ্ছে এবং অনেকেই কিন্তু তাদের এই ফেসবুক পেজের অ্যাক্সেস যাচ্ছে মিন অ্যাডমিন করে দিবে তারপর হচ্ছে এই সমস্যাটা সমাধান করে দিবে। এইটা থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন আপনাকে প্রথমত জানতে হবে যে আর্নিং রেস্ট্রিক্টেড যদি কোনো কারণে আপনার ফেসবুক পেজে চলে আসে তাহলে সেই ইনকামটা আদৌ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে কি না সো আমি আপনাদেরকে যদি এক কথাই বলতে চাই তাহলে এই ইনকামটা আপনার ব্যাংকে চলে আসবে এখন যদি বলেন যে কিভাবে তাহলে কিন্তু ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে সবটা দেখতে হবে কারণ আমি আপনাদেরকে সব কিছু ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করি যেই কারণে বা আমার ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায় ওকে একটা বিষয় আপনি অবশ্যই মনে রাখবেন ফেসবুকে আপনি যাই ইনকাম করবেন যদি আপনার ফেসবুক পেজ নষ্ট হয়ে যায় বা রেস্ট্রিক্টেড হয়ে যায় আপনার ফেসবুক পেজের যদি মনিটাইজেশন চলে যায় তাতে কোনো সমস্যা নেই আপনার যা ইনকাম হবে ফেসবুক সেটা মাস শেষে দিয়ে দেবে সো এই ক্ষেত্রে আপনি যদি একশো ডলারের প্লাস ইনকাম করেন আপনার ফেসবুক পেজে তাহলে সেটা প্রতি মাসের যেই তারিখে মূলত টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার কথা সেই তারিখে ঢুকে যাবে যদি কোনো কারণবশত অন্য কোনো সমস্যা না হয় শুধু যদি আপনার আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসে বা আপনার যদি মনিটাইজেশন চলে যায় তাতে কোনো সমস্যা নেই যেই ইনকামটা আপনার হবে সেই ইনকামটা কিন্তু আপনি খুব সহজে আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন যদি আপনি মনিটাইজেশন করার সময় আপনার ব্যাংকের ইনফরমেশন দিয়ে থাকেন এবং যদি আপনি সব কিছু সঠিকভাবে দিয়ে থাকেন ফেসবুক আপনার টাকা কখনোই মেরে খাবে না আপনি যা ইনকাম করবেন সেই ইনকামটাই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে এই ক্ষেত্রে আপনি একটা বিষয় অবশ্যই মনে রাখবেন আপনি কখনোই আপনার এই ইনকামের জন্য বা আপনার এই ইনকাম যদি আপনার ফেসবুক পেজে হয়ে যায় তখন যদি কোনো কারণে রেস্ট্রিক্টেড চলে আসে কারো আপনি হেল্প নেবেন না কারণ প্রত্যেকেই আপনার সাথে প্রতারণা করবে আপনি ট্রাস্ট করে দেখতে পারেন যে কেউকে বাট ম্যাক্সিমাম লোকেই কিন্তু আপনাকে নিয়ে প্রতারণা করবে আপনার অ্যাকাউন্টটাকে অর্থাৎ বা আপনার ফেসবুক পেজটাকে তারা কিন্তু নিজেদের অ্যাক্সেস নিয়ে তারপর হচ্ছে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে এই ডলারটাকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে সো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সাবধান থাকবেন এই বিষয়টা কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না যে আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে গেলে সেই ইনকামটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে কিনা তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছেন যদি ইনকামটা একশো ডলারের বেশি হয় তাহলে অবভিয়াসলি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে মাস শেষে টাকাটা চলে আসবে সেটা নিয়ে কারোর কাছে আপনাকে যেতে হবে না তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি এবং আজকের এই ইনফরমেশনটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে আশা করব আজকের এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন